Hello everyone, Assalamu alaikum. This is SK Shumun and you are watching SK360 Solution. আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ভিডিওতে স্লো মোশন আনতে পারি অর্থাৎ ভিডিওর ফ্রেম পার সেকেন্ডকে কিভাবে আমরা কমাতে পারি যাতে আমরা স্মুথলি ভিডিওটাকে আমরা স্লো মোশনে দেখতে পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা আজকে হচ্ছে স্লো মোশন করা দেখব কিভাবে আমরা ভিডিও স্লো মোশন করতে পারি আমরা এই ভিডিওটা একটু চালিয়ে দেখি সো এটা হচ্ছে সাধারণ স্পিড যে স্পিডে ভিডিওটা চলছে তো আমরা যখন স্লো মোশন করব কোনো ভিডিওতে আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি তার মধ্যে এক নম্বর পদ্ধতি হচ্ছে আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোল আর আমি আবারও বলছি কন্ট্রোল চেপে আর ক্লিক করলে আমাদের এই ক্লিপ স্পিড বা ডিউরেশন এই অপশনটা চলে আসবে এখানে দেখুন স্পিড লেখা আছে 100% অর্থাৎ যে স্পিডে আমাদের ভিডিওটি ক্যাপচার করা হয়েছে সেই পুরো 100% এখানে আছে আপনারা যখন এইখানে পার্সেন্টেজটা কমিয়ে দিবেন হয়তো 50-তে বা 40-তে তখন কি হবে আপনাদের ভিডিওটা স্লো হয়ে যাবে স্লো মোশনে দেখাবে তো আমি এখানে একটু কমিয়ে দেই 40 করে দেই 40 করার পরে আমি ওকে করে দিলাম দেখুন ফাইলটা যে সাইজ ছিল তার থেকে অনেক বড় হয়ে গেছে অর্থাৎ আগে যেটা ছিল হয়তো 5 সেকেন্ডে সেটা এখন হয়ে গেছে 15 সেকেন্ডের কজ আমি 100%কে 40% করে দিয়েছি এজন্য 5 সেকেন্ডের ভিডিও 15 সেকেন্ড হয়ে গেছে এখন আমরা একটু ভিডিওটা চালিয়ে দেখি দেখুন ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে আমি একটু বড় করে দেখাই দেখুন ভিডিওটা স্লো মোশন হয়েছে বাট এই ভিডিওটা দেখলে মনে হচ্ছে যে এটা কোনো নর্মাল কোনো ফোন দিয়ে ভিডিও করা এবং স্লো মোশন করার পর এই যে একটা বিচ্ছিরি একটা কোনো স্মুথনেস নাই এর মধ্যে সো কথা হচ্ছে এই স্মুথনেসটা যে কেন নাই সেটা কোনো নর্মাল ফোনের কারণে না আমরা এইখানে দেখুন কন্ট্রোল আর ক্লিক করার পরে এই যে 40% আমরা অপশন করে দিয়েছিলাম দেখুন এইখানে একটা অপশন আছে টাইম ইন্টারপোলেশন ফ্রেম স্কেলিং এই অপশনটা রাখার কারণেই হচ্ছে ভিডিওটার স্মুথনেসটা এত ক্লিয়ার না এখানে আমাদের যেটা করতে হবে এই অপটিক্যাল ফ্লো এই জিনিসটাকে সিলেক্ট করে দিতে হবে আমরা যখনই অপটিক্যাল ফ্লো সিলেক্ট করে দিব তখন খেয়াল করবেন একটু আগে আমি একটু দেখাই আপনাদের কন্ট্রোল জেড চেপে একটু ব্যাকে যায় দেখুন এইখানে ছিল হচ্ছে হলুদ কালার আমি যখনই অপটিক্যাল ফ্লো দিচ্ছি তখন দেখুন এখানে রেড হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এই অপটিক্যাল ফ্লো ইফেক্টটা দেওয়ার কারণে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়েছে এবং এই কারণে এই ভিডিওটাকে রেন্ডারিং করতে হবে যখনই কোনো ক্লিপকে রেন্ডারিং করতে হয় বা রেন্ডারিং করার প্রয়োজন তখনই অ্যাডোবি প্রিমিয়ার জানিয়ে দেয় এই রেড দিয়ে যে আপনার এটাকে রেন্ডার করতে হবে একটু খেয়াল করুন আমি ভিডিওটা আরেকবার একটু চালাই এখনও ভিডিওটা ততটা স্মুথ না এখনও কেমন যেন একটু বাধা বাধা এই রকম এটার কারণ হচ্ছে আপনি অপটিক্যাল ফ্লো দেওয়ার পরেও এই যে রেড হয়ে আছে সো আপনাকে বলছে রেন্ডার করতে হবে আপনি যখন এই ফাইলটা রেন্ডার করে ফেলবেন তখন এই স্লো মোশনটা অনেক সুন্দর হবে সো রেন্ডারিং করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ভিডিও একদম শুরুতে চলে আসতে হবে পুরো শুরুতে চলে আসার পরে আই ক্লিক করতে হবে আইর অর্থ হচ্ছে কিবোর্ডে আই ক্লিক করার অর্থ হচ্ছে ইন পয়েন্ট শুরুর পয়েন্ট এবং একদম শেষে এসে যখন আমরা ও ক্লিক করব অর্থাৎ আউট পয়েন্ট সো আই দিয়ে ইন পয়েন্ট ও দিয়ে আউট পয়েন্ট যখন আমরা এটাকে রেন্ডার করব তখন আমরা দেখব ভিডিওটা কতটা স্মুথ আমি এখন একটু দেখিয়ে নিই দেখুন ভিডিওটা ভিডিওটা কেমন কোনো স্মুথনেস নাই বাট আমরা যখন স্মুথ করব তখন দেখবেন কত সুন্দর দেখায় এই জন্য যেটা করতে হবে সিকোয়েন্সে যেতে হবে এই দেখুন রেন্ডার ইন টু আউট অর্থাৎ ইন টু আউটের মধ্যে যে ফাইলটুকু আছে সেরকম আমাদের রেন্ডার করতে হবে আমরা ক্লিক করি সো রেন্ডারিং শুরু হয়ে গেছে যখন রেন্ডারিং শেষ হবে তখন আমরা দেখব ভিডিওটা কত সুন্দর স্মুথলি স্লো মোশন হচ্ছে সাধারণত ফাইলের সাইজ অনুযায়ী রেন্ডারিংয়ের সময় নিয়ে থাকে সো আপনার ফাইলটা কতটুকু তার উপর রেন্ডারিংয়ের সময় নির্ভর করবে দেখুন
রেন্ডারিং হয়ে যাওয়ার পরে এখানে একটি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ আপনার ভিডিওটা রেন্ডারিং হয়ে গেছে। এখানে একটু ব্যাপার আছে, এটা একটু জানতে হবে বা বুঝতে হবে, সেটি হচ্ছে যে আমরা যখন ভিডিও ক্যাপচার করব তখন যদি স্লো মোশন করব এরকম ভেবে থাকি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে মোর দ্যান 60 ফ্রেম পার সেকেন্ডের উপরে করতে হবে, অর্থাৎ 60 ফ্রেম পার সেকেন্ড বা 120 ফ্রেম পার সেকেন্ড থাকতে হবে। সাধারণত খুব দামি ক্যামেরা ছাড়া এটা থাকে না, সো যাদের মোটামুটি দামের ক্যামেরা আছে, ক্যানন 800D বা অন্য কোনো ক্যামেরা, যেমন আমার ক্যামেরাটা ক্যানন 800D, এসব ক্যামেরাতে 60 ফ্রেম পার সেকেন্ড থাকে। সো স্লো মোশন করতে গেলে অবশ্যই 60 ফ্রেম পার সেকেন্ড করবেন। যখন এটাকে আপনি 40% করে দিবেন তখন 24 ফ্রেম পার সেকেন্ড চলে আসবে, আর 24 পার সেকেন্ড ফ্রেমটাই হচ্ছে আমাদের ইউটিউব বা টিভি আমরা যেটা দেখি সেইখানে এই ফ্রেমটা ইউজ করা হয়। অর্থাৎ যখন আপনি 60K আপনি 24 নিয়ে আসবেন, অর্থাৎ 40% করে, তখনও আপনার ভিডিওটা স্মুথলি চলবে, বাট আপনার ফ্রেমটা কমে যাবে, তখনই স্লো মোশনটা হবে। ওকে, সো স্লো মোশন করার এইটা হচ্ছে একটা পদ্ধতি, আরও দুইটা পদ্ধতি আছে, আমরা সেকেন্ড পদ্ধতিতে চলে যাই। এখন কথা হচ্ছে স্লো মোশন করতে হলে আমাদের যেটা করতে হবে যে এই লেফটে এসে রাইট বাটন ক্লিক করে ধরে রাখলেই আপনার এই যে নিচে রেট স্ট্রেস টুল, এই যে আর, বা আপনি আর চাপলেও এটা চলে আসবে, যদি আর চাপেন চলে আসবে। দেখুন এইটা যখনই আসবে আপনি এইখানে থাকলে অস্পষ্ট আছে, বাট এইখানে যখন আনতে আসি তখন দেখেন ব্ল্যাক কালারটা একদম গাঢ় হয়ে যাচ্ছে। এবার লেফট বাটন ক্লিক করে আপনি যখন সামনের দিকে টানবেন দেখুন এর লেন্থ বাড়তেছে, অর্থাৎ এই যে 6 সেকেন্ডের যে ভিডিওটা, 6 সেকেন্ডের ভিডিওটা আমি 10 সেকেন্ড করে দিচ্ছি, সো অটোমেটিক এই ভিডিওটা একটু স্লো হয়ে যাচ্ছে। দেখুন ভিডিওটা স্লো হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এই 6 সেকেন্ডের ভিডিওটা আমরা 3 সেকেন্ডে নিয়ে আসি তখন দেখুন ভিডিওটার আবার স্পিড বেড়ে গেছে। সো আমরা এইভাবে স্পিড কমানো এবং স্পিড বাড়াতে পারি। সো আমরা যেহেতু একটু স্লো মোশন দেখছি সো আমরা এটাকে 15 সেকেন্ডে নিয়ে আসি। দেখুন সেই আগের মতো, এই যে এখনও স্লো হয়ে গেছে, বাট ওই যে স্মুথনেসটা এখানে নেই। ওকে, সো স্মুথনেসটা রাখার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই যে চেঞ্জ করতেছি কিভাবে, এই যে সিলেকশন দেখছেন, এই সিলেকশন হচ্ছে ভি প্রেস করে সিলেকশনে আনতে হয়, এই যে আর চাপলে এই যে স্ট্রেস টুল, আর ভি চাপলে সিলেকশন টুল। এই সিলেকশন টুলটা করতে হবে কি, এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই দেখুন টাইম ইন্টারপোলেশনে এসে দেখুন সিলেক্ট করা আছে ফ্রেম স্যাম্পলিং। আমরা কন্ট্রোল আর প্রথম আমরা যেভাবে শিখেছিলাম সেই শেখাতেও দেখুন এইখানে পার্সেন্টেজ ছিল স্পিডের, আর টাইম ইন্টারপোলেশনও ছিল অপটিক্যাল ফ্লো। সো ওই একটা পদ্ধতি ছিল, আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে রাইট বাটন ক্লিক করে টাইম ইন্টারপোলেশনে গিয়ে অপটিক্যাল ফ্লো। যখন আপনি অপটিক্যাল ফ্লো করে দেবেন দেখুন আবার সেই রেট চলে আসছে। সো এই রেটটাকে যখন আপনি আবার রেন্ডারিং করে দিবেন তখন এই যেটা স্মুথ দেখাচ্ছে না এটা স্মুথলি হয়ে যাবে। সো এই ছিল আমাদের দুই নম্বর পদ্ধতি। এবার আমরা দেখব তিন নম্বর পদ্ধতি, যেটার জন্য আমাদের এই এটাকে কি বলে টাইম লাইনটা একটু বড় প্রয়োজন। টাইম লাইনটা একটু ধরে একটু বড় করে দিলাম। এটাও ঠিক একই রকম, লেফট মাউস ক্লিক করে এই যে এখানে আসার পরে এই যে এইটা যখন আসবে ওচে করে দিলেই এটা বড় হয়ে যাবে। এবার আসি তিন নম্বর পদ্ধতিতে। সো তিন নম্বর পদ্ধতি করার জন্য আমাদের এই জায়গাটা একটু বড় করতে হবে কাজের সুবিধার জন্য। সেটা কিভাবে করে, আমরা যখন কোনো ফাইলের এই জায়গাটা বড় করব তখন কি করব, মাউসটা এখানে এনে লেফট বাটনটা ক্লিক করব, অল্টা চেপে ধরে আমাদের যে স্ক্রোলিং যেটা আছে মাউসের এইটা আমরা ক্লিক করলে দেখুন বড় হবে, নিচের দিকে করলে বড় হবে, আর উপরের দিকে করলে বড় হবে, আর নিচের দিকে করলে ছোট হবে। সো আমরা একটু বড় রাখলাম আমাদের কাজের সুবিধার জন্য। এখন যেটা করতে হবে দেখুন এইখানে যে বারটা দেখা যাচ্ছে এই বারটা হচ্ছে এই ভিডিওটার, আমরা এই বারের কাজ করব না, আমরা কি করব লেফট বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করব, এরপর রাইট বাটন ক্লিক করে আমরা একটু নিচের দিকে আসব। একদম শেষে লেখা আছে শো ক্লিপ ফ্রেমস, এই জায়গাটা থেকে এসে রাইট সাইডে আছে হচ্ছে টাইম রিম্যাপিং, এই যে স্পিড, সেই আবার স্পিডে চলে আসলাম। প্রথমে আমরা কন্ট্রোল আর দিয়ে আমরা স্পিড এসেছিলাম, আমরা
রিচ আর্ট টুল ক্লিক করে আমরা স্পিড এসেছিলাম, আর এই হচ্ছে তিন নম্বর অপশনটা স্পিড। এখন এই যে বারটা দেখা যাচ্ছে, এই বারটা হচ্ছে স্পিডের। যখন এই বারটা আমরা উপরের দিকে করে দিব তখন ভিডিওটা স্পিড বেড়ে যাবে। দেখুন এখানে 34% হয়ে গেছে, বাট আমরা যখন এটাকে নিচের দিকে নামাবো, দেখুন এই যে নিচে এই যে 118, 112, এই যে আস্তে আস্তে করে পার্সেন্টেজ কমছে, তার মানে এর স্পিড কমে দিচ্ছে এবং ভিডিওটা দেখুন বড় হয়ে গেছে। সো ভিডিওটা বড় করব, আমরা যখন নিচের দিকে নামাবো তখন হবে স্লো মোশন হবে, আর যখন আমরা উপরের দিকে আনবো তখন হচ্ছে আমাদের স্পিড বাড়তে থাকবে। সো আমরা যখন এই যে নিচের দিকে আমরা নামালাম, এবার আমরা একটু স্পিডটা দেখি, দেখুন আবার স্লো হয়ে গেছে। আমি অনেক স্লো করেছি এজন্য স্লো হয়ে গেছে, ওকে। কিন্তু এখনও দেখেন সেই স্মুথনেস ভাবটা নাই, সেজন্য যেটা করতে হবে রাইট বাটন ক্লিক করতে হবে, টাইম রাইট বাটন ক্লিক করতে হবে, টাইম ইন্টারপোলেশন অপটিক্যাল ফ্লো, যখন অপটিক্যাল ফ্লো দিয়ে দিলাম দেখুন তখন আবার রেড হয়ে গেল এটাকে, এই যে ইন পয়েন্ট আর হচ্ছে আউট পয়েন্ট সিলেক্ট করে এই সিকোয়েন্স রেন্ডারে ক্লিক করলে আপনার স্লো মোশন হয়ে যাবে। সো এইটা হলো বেসিক কাজ, ওকে, এটা হচ্ছে বেসিক কাজ, এটা হচ্ছে বেসিক কাজ। আমরা এবার একটু কাজটাকে স্মার্ট ওয়েতে করি, ওকে। স্মার্ট ওয়েতে বলতে কীরকম, যেমন ধরুন আপনি কোনো ভিডিও তৈরি করতে চাচ্ছেন, করতে চাচ্ছেন এরকম যে লোকটি হাঁটছে জোরে জোরে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার হাঁটার স্পিডের মধ্যে একটা স্লো ভাব চলে আসবে। ধরেন আপনি এই পয়েন্টে, আমি একটু দেখাই, এই পয়েন্টে এসে আপনি একে স্লো করে দিবেন। আচ্ছা আমি বারবার এটা কিভাবে করছি, আপনি যে প্যানেলটা পুরো ফুল স্ক্রিনে দেখতে চান সেই বার সেই জায়গাটা ক্লিক করলে দেখবেন এখানে ব্লু হয়ে যাবে। এরপরে আপনার কিবোর্ডের স্কেপ, একদম কিবোর্ডের শেষ বাম পাশের একদম কোনার উপরে লেখা আছে ইএসসি, তার নিচে একটা পৌনপনিক আছে, এটাকে বলা হয় ডেল্টা, ওই ডেল্টা ক্লিক করলে বড় হয়। আপনি যে ফাইলটা যে জায়গায় সিলেক্ট করবেন ওইটাই বড় হবে, এরকম ওইটা ক্লিক করলে বড় হবে, এটা ক্লিক করলে ছোটো হবে। সো আমরা একটু এটাকে দেখি যে এই পয়েন্টে এসে আমাদের স্লো মোশনটা শুরু হবে। সো এই হচ্ছে সেই পয়েন্ট, এই পয়েন্টটাকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এই যে এইখানে আপনি ক্লিক করতে পারেন অ্যাড রিমোট কি ফ্রেম, অথবা আপনি কন্ট্রোল দিয়ে এখানে আপনি ক্লিক করতে পারেন। দেখুন এখানে একটা ফ্রেম হয়ে গেল। এবার আপনি কি করবেন, এই এইখানে হচ্ছে আপনি স্লো মোশন করবেন। দেখুন এইখানে দুইটা জিনিস আছে, দুইটা দাগ আছে, এই যে লেফট সাইডটা ক্লিক করলে দেখুন এই যে একটু বাড়ছে, ওকে, আবার এইটা করলে এই যে একটু বাড়ছে, এই যে বাড়া কমাটা আপনি এইখানটায় হচ্ছে স্লো মোশনটা করবেন, এই জায়গাটা স্লো মোশন করবেন। ধরুন আমি এই যে এইখানে ক্লিক করে এইখান থেকে এইখানে ক্লিক করে আমি এই যেটাকে নিচে নামিয়ে দিলাম। সো এইখানে 100%, এইখানে কমিয়ে 30-40% চলে আসছে। সো এবার একটু ভিডিওটা আমরা দেখি, দেখুন এখানে অনেক স্লো হয়ে গেছে, এটা আমরা একটু উপরে উঠিয়ে দেই, একদম ওটা অনেক পার্সেন্ট 40%-এ রাখি, ওকে। আচ্ছা আবার আমরা ভিডিওটা দেখি, দেখুন ভিডিওটা এখান থেকে আমরা শুরু করি, শুরু থেকে শুরু করি ভিডিওটাতে, এই যে সিম্পলভাবে হাঁটছে হাঁটছে এই যে স্পিডটা, আবার একটু দেখি আমরা, দেখুন এই যে স্পিড কমে, স্মুথনেসটা হয়ে গেছে, এই স্লো মোশন হয়ে গেছে। এখন কথা হচ্ছে স্লো মোশন হলেও এখানে সেই স্মুথনেসটা নেই। সো এইখানে স্মুথনেস করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে দুইটা দাগ আছে এই দুইটা যে কোনো একটাই ক্লিক করলেই এই অপশনটা চলে আসবে। তখন কি করতে হবে, এই অপশনের এই যে ব্লু কালারের জায়গাটা আছে তার এই যে নিচে ক্লিক করে এইভাবে আপনি যখন করবেন, আপনি এখানে ভালো করে খেয়াল করছেন না, বাট এই দাগটা আগে ছিল এইভাবে এরকম ছিল, এখন দাগটা হয়ে গেছে এরকম। সো একটা স্মুথনেস এসেছে,
এখন যদি আমরা ভিডিওটা একটু দেখি, এই যে এখানে স্মুথ আসছে। এখন এইটারও সে একই রকম, দেখুন এইখানে এখনও হলুদ আছে, সো এইটা এখনও সেই পর্যায়ে আসেনি রেন্ডারিংয়ের। সো এই জন্য রাইট বাটন ক্লিক করতে হবে, টাইম ইন্টারপোলেশনে আসতে হবে, অপটিক্যাল ফ্লোতে আসতে হবে। যখনই আমরা অপটিক্যাল ফ্লোতে আসব তখন আমাদের স্মুথনেসের এই কাজটা হয়ে গেছে। আমরা যখন প্লে করব তখন এই যে স্মুথনেসটা হয়েছে। যখনই আমরা এটার ইন এবং আউট সিলেক্ট করব, করার পরে সিকোয়েন্সে যাব, রেন্ডার ইন আর আউট করব। সো এই ছিল আমাদের আজকের পর্বে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস করতে ভুলবেন না। সেই সাথে যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ড ভিডিওটি দেখলে উপকৃত হবে তাহলে প্লিজ 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 শেয়ার করবেন। সো এই ছিল আমাদের আজকের পর্বে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।